গতকাল পুলিশের শীর্ষগত নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই চিটফান্ড কাণ্ডের তদন্তে এসে ধুন্দুমার বেঁধে যায় কলকাতা পুলিশের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে যান রাজীব কুমারের বাড়িতে, তারপর ধর্মতলা ওয়াই চ্যানেলে ধর্না দেন মুখ্যমন্ত্রী। তিনি ধর্না জমায়েতে ঘোষণা করেন সোমবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়ার। রাত থেকে জেলায় জেলায় কর্মসূচি শুরু করেন দলীয় কর্মীরা। আজ সিবিআই কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি বিরোধিতায় বীজপুর তৃণমূল নেতা প্রবীর সরকার ও হালিশহর পৌরসভার কাউন্সিলর তথা সিআইসি সদস্য মৃত্যুঞ্জয় দাস নেতৃত্বে হালিশহর বাগমারে প্রতিবাদ জানানো হয়। পুরানো হয় নরেন্দ্র মোদীর পুষ্পপুতুল। চলো 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 চলো